বিরতি পরে আপনার স্বাগত আম নিকটরে অনেক শ্রীমতী সুন্দরায় আমি জাঁয় তা বিষয়ে যে তা স্বামী তাঁপ কম এবং সে স্বামী কত গর্বিত আপনার স্বামী শ্রীযুক্ত বীরকিশোর সুন্দরায় সে মঞ্চ জগতের আজ চারি দশন্ধি অভিনয় করছেন কিন্তু আজ সে কোণী প্রকার সরকারি কিংবা বেসরকারি স্তরের কোনো সাহায্য পাই না কি তা কলাকার ভাতটি আজ পদ মিলিনি তথাপি সে খুশি আনন্দ রয়েছে এবং মঞ্চক এবং কলা সে গর্বিত মনে করছেন আপনার কোণ কে আপনার স্বামী বিষয়ে তাঙ্কর পত্নী হয়েযু বহুত গর্বিত কিন্তু তাঙ্কর কলা প্রতি বহুত দুর্বলামী তাঙ্কর দেহ খারাপ হল আউ সে যাত্রা জগতরে অভিনয় কল ন করিবার সে বহুত তাঙ্ক মন দুঃখ সে কথা সবলে সে অনুতাপ করছেন মু তাঙ্কু সবলে বুঝাইবি তাপরে তোমার দেহ ভালো নাই আর যে কথা গুলা পছকু গলা হারি সে কথা মনে পকাবি মনে পকাইলে মানে দেহ খারাপ হয়ে যাব জনে অভিনেতা হবে আপনার কত গর্বিত আপনার স্বামী নিয়ে বহুত গর্বিত আপন কোন চাহিমে যে এমতি প্রতি জন্মরে এভাবে স্বামী আপনার মিলিতাও হ্যাঁ মিলিয়া পাই মু সবলে ভগবান প্রার্থনা করছি এইভাবে স্বামী মো জন্ম জন্মান্তর পাই মতো মিলত ধন্যবাদ আমি নিকটরে অনেক বীরকিশোর সুন্দরায়ঙ্কর বন্ধু আমি তাঠু তাঁর বিষয়ে জাঁয়া এবং সে কিভাবে অভিনেতা লে কম লে সে বিষয়ে আমি বিস্তৃত ভাবে জাঁয়া আজ্ঞা নমস্কার আপনার না মো না গোবিন্দচন্দ্র পাণিগ্রাহ বীরকিশোর সুন্দরায় আপনার কম গাঁর বন্ধু সে জন অভিনেতা বলে আপনার জানি অতি সুন্দর অভিনেতা কম সে আপনার অভিনয় দেখি কেমি কম অভিনয় করছে সে গোটে শুনেছি সে বক্সি জগবন্ধুরে আ মুকুন্দদেব রোল করে পুনি মু দেখিছি মধ্যে গোটে নাটক সে গোটে বুড়া রোল করে সেটা অতি চমৎকার হয়েছিল এত সুন্দর হয়েছিল যে মু জনে ছোট ছোট অভিনেতা হয়েকি মধ্যে মু তাকে বহুত প্রশংসা করেছিলি সে বাবদে আমার নিকটে অনেক ওড়িশার অভিনেতা বীরকিশোর সুন্দরায়ঙ্কর ঝিও আমি তাঙ্কা সহিত কিছু আলোচনা করিবা তাঙ্কর বাপা সম্পর্ক আই নমস্কার আপনার না সঙ্গীতা রানী পাত্র কোন কেমতি আপন বাপা জনে অভিনেতা বলে জানিছন্তি আপনকে অভিনয় দেখিছেন আজ্ঞা আজ্ঞা আর আপনকে কেমতি কি প্রসান দিয়ন্তি আপনকে অভিনয় ক্ষেত্রে কেন কোন প্রসান দিয়ন্তি কোন দিকে বিস্তারিত ভাবে বলতে বাবা ড্রামা রে নির্দেশনা দিয়ন্তি এবং অভিনয় করন্তি আর তাঙ্কর বহুত অভিনয় ট্র্যাজেডি রোল সব বেশি করন্তি আৰু ষ্টেজৰে সি যেতিয়া অভিনয় কৰো সমস্তে কৰতালি দিয়ে আৰু বহুত জীৱন্ত পূৰা অভিনয় কৰো সি আৰু বহুত ভাল লাগে বাবা যেতিয়া ষ্টেজৰে এক্টিং কৰো বি আমাক দেখিবলৈ বহুত ভাল লাগে আপোনাৰ কেতিয়াবা আপোনাৰ শাশুৰে আপোনাৰ বাপাৰ অভিনয় সম্পৰ্কে আলোচনা কৰিছিল হ'ব কাহক এমি এমি যা পুত্ৰা ঝিয়াৰী দিয়ৰ ইমান আগৰ কুহে বাবাৰ বিষয়ে কুহে কেনেকৈ কোনো সেই অনুভৱ কৰে যে তাৰ বন্ধু ঘৰ সেই জনে ভাল অভিনেতা সমস্তে প্ৰশংসা কৰো মোৰ ননদ হংগা সেইবাবে টিভিৰে ডি ডি ওৱান চেনেলৰে চলিছিল বাবাৰ গোটেই নাটক চলুৱা ননদ হংগা বি দেখি সেই টিভিৰে ভাৰি খুচি হৈ যাতে যে আমি ভাওজ বাবা যাই হওক নাটকৰে ৰোল কৰোঁ টিভিৰে বাহিৰত বহুত খুচি লাগুচি সেই বহুত গৰ্ব অনুভৱ কৰো আপনার আপনার গর্বিত বহুত বহুত গর্বিত মু সবু জন্মরে যেতবেলে বি আর জন্মরে হেবি মো বাবাঙ্কর ঝিও হইকি মু রহিবি মো বাবা মু বহুত ভাল পায় ধন্যবাদ আপনার না সিলু আপনার ভালো না কোন হেমন্ত কুমার সুন্দর বিরকত সুন্দর আকার আপনার কোন হবে সান্ন কোন আপনার বাপা জনে মঞ্চ অভিনেতা আপনি জানিছেন কেতাল দেখছেন আপনার অভিনয় তো সান্ন বুদ্ধি দিলি দেখিনি কিন্তু শুনিছি ঘর লোক বাহার লোক আপনার বাপা সম্পর্কে কোণ কহতি অভিনয় সম্পর্কে বহু ভালো কহতি আপনার কেতবে তাঁর শিখিয়া চাইছেন কেতবে অভিনয় করবি কেউ করবি এমনি কিছু শিখিয়া চাইছেন সান হয়েছিল
ବଡ଼ ହେଲା ବେଳେ ବାପା କଳାକାର କାମ ଛାଡ଼ି ସାରି ଆଉ ଆପଣ କେମିତି ବାପାଙ୍କର କେମିତି ବିହେଭିଅର ଘରେ କେମିତି ଜଣେ କଳାକାର ଭାବିଲେ ସେ କେମିତି କହନ୍ତି ଆଜି ଡାଇଲଗ କେତେବେଳେ କହନ୍ତି କ'ଣ କରନ୍ତି ଏମିତି କିଛି କହନ୍ତି କେତେବେଳେ ଡାଇଲଗ କହନ୍ତି ବହୁତ ଭଲ କିନ୍ତୁ ନାଇଁ କେମିତି କ'ଣ କହନ୍ତି କେତେବେଳେ ତମମାନଙ୍କୁ ଶୁଣେଇଛନ୍ତି କେତେବେଳେ ଡାଇଲଗ ଖେଳ ଶୁଣେଇଛନ୍ତି ଆଜ୍ଞା କେମିତି ଲାଗେ ଆପଣ ତାଙ୍କ ଡାଇଲଗ ବହୁତ ଶୁଣିବାକୁ ଭଲ ଲାଗେ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କ ନାଁ ମନୋରଞ୍ଜନ ପାଇକରାଏ ବୀରକିଶୋର ସୁନ୍ଦରାୟ ଆପଣ କ'ଣ ହେବେ ପୁତୁରା ହେବେ ଆପଣଙ୍କ ଦାଦା ଜଣେ ଭଲ ଅଭିନେତା ଏଥର ଯାଇଛନ୍ତି ଆଜ୍ଞା କ'ଣ କେମିତି କ'ଣ ଅଭିନୟ ଦେଖିଛନ୍ତି ତାଙ୍କର ଅଭିନେତା ଆମେ ଛୋଟ ଆମେ ଛାଡ଼ି ହେତୁ ପାଇଲା ବେଳକୁ ସିଏ ଛାଡ଼ିଦେଲେଣି ଅଭିନୟ ତଥାପି ଶୁଣୁ ଗାଁ ଲୋକ କହନ୍ତି କ'ଣ କହନ୍ତି ଗାଁ ଲୋକ କହନ୍ତି ଭଲ ଅଭିନୟ କରନ୍ତି ଆଉ ଶୁଣିକି ବି ବହୁତ ଭଲ ଲାଗେ ଏମିତି ଯେହେତୁ ଆମର ଦାଦା ଅଭିନୟ କରନ୍ତି ସବୁ ବହୁତ ଶୁଣିକି ଭଲ ଲାଗେ ଶ୍ରୀତ ସୁନ୍ଦର ଆପଣଙ୍କ ପ୍ରତି ଅଭିଯୋଗ ଅଛି ଅଭିଯୋଗ ଏଇଆ ଯେ ଆପଣ କେବଳ ଅଭିନୟ ବ୍ୟତୀତ ଆଉ ନାଟକ ଦୁନିଆରେ ଖୋର୍ଦ୍ଧାରେ କ'ଣ କରିଛନ୍ତି ଯେଉଁଥିପାଇଁ କି ଆପଣଙ୍କୁ ଲୋକ ମନେ ରଖିବେ ଆପଣ ସେମିତି କିଛି କାମ କରିନାହାନ୍ତି ମୁଁ କାଇଁ ମନେ କରୁଛି ନାଇଁ ନାଇଁ ମୁଁ କିଛି କରିନି ସେମିତି ପ୍ରକାରର ଖୋର୍ଦ୍ଧାକୁ ମାନେ ସେଭଳି ପ୍ରକାର କାମ ମୁଁ କିଛି କରିନି କାହିଁକି ଆପଣ ଜଣେ ଅଭିନେତା ହେଇକି ଆପଣ ନିଶ୍ଚୟ ଗୋଟେ ଦାୟିତ୍ୱ ଅଛି ଆପଣଙ୍କ ସାମାଜିକ ଦାୟିତ୍ୱ ଅଛି ଆପଣ ସାମାଜିକ ଦାୟିତ୍ୱରୁ କିଛି କରିଲେନି କାହିଁକି ଅନ୍ୟ କିଛି କରିପାରିଥାନ୍ତି ନାଇଁ ସାମାଜିକ ଦାୟିତ୍ୱ ମୁଁ କିଛି ସେମିତି ପ୍ରକାର କରିପାରିନି ମୁଁ ଭାଇ ନେତାଟିଏ ହେଇପାରିନି କି କିଛି କରିପାରିନି ଏବେ କ'ଣ ଆପଣଙ୍କ ପାଖରେ ଆପଣଙ୍କ ଅନୁଭୂତି ନାହିଁ ଯାହାକୁ ଲେଖିକି ଆପଣମାନେ ଅନ୍ୟମାନଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ପ୍ରେରଣା ହୋଇପାରନ୍ତେ ଆପଣଙ୍କ ଲେଖା ବା ଆପଣଙ୍କର ଯେଉଁ ଅନୁଭୂତିକି ଆପଣ ମଧ୍ୟ ବାଟିପାରନ୍ତେ ଘରେ ବସିକି ମଧ୍ୟ କାର୍ଯ୍ୟ କରିପାରନ୍ତେ ସେଇଟା ଅନ୍ୟମାନଙ୍କ ପ୍ରେରଣା ହୋଇପାରନ୍ତା ଆପଣ ଏଭଳିଆ ପ୍ରୟାସ ନାହିଁ ସେମିତି ପ୍ରକାର ଦକ୍ଷତା ହେଉଥିଲେ ଲେଖକ ମୋର ମୋ ଲେଖନ ନାହିଁ ଲେଖା ନାହିଁ ଆଉ କିନ୍ତୁ କି ଲେଖିକିରି ମୋତେ ମେନ୍ ସେ ଜିନିଷ ତ ନାହିଁ ଆଉ ଅଭିନୟ କରିବା ନିଶା ଅଛି କିନ୍ତୁ ଆଉ ମନ ସାହସ ନାହିଁ ଆଜି ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପାଖରେ ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗୋଟେ ପ୍ରତିଶ୍ରୁତି ନେବି ବର୍ଷିଆନ ଅଭିନେତା ବୀରକିଶୋର ସୁନ୍ଦରାୟଙ୍କୁ ଯେ ତାଙ୍କ ଜୀବନର ଥିବା ଅନୁଭୂତିକୁ ସିଏ କାଗଜ କଲମ ଲେଖିବେ ନିଜ ପୁଅମାନଙ୍କ ଥ୍ରୁରେ ହେଉଛି ଯାହା ଥ୍ରୁରେ ହେଉଛି ଲେଖନ୍ତୁ ଏବଂ ଯେଉଁଥିରେ କି ପରବର୍ତ୍ତୀ ପିଢ଼ି ନାଟକ ପ୍ରତି ଥିବା ଯେଉଁ ନିଷ୍ଠା ଯେଉଁ କର୍ତ୍ତବ୍ୟ ଏବଂ କିଭଳି ନାଟକ କ୍ଷେତ୍ରରେ ଯିବାକୁ ହୁଏ ପ୍ରବେଶ କଲେ କେତେ ଯନ୍ତ୍ରଣା କେତେ କଷ୍ଟଦାୟକ ଏଇ ପଥ ସେ ବିଷୟରେ ଲୋକ ଜାଣିପାରିବେ ଏଇଟା ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୁଁ ପ୍ରତିଶ୍ରୁତି ନେବି ବୀରକିଶୋର ସୁନ୍ଦରାୟଙ୍କୁ ଆମ ଦର୍ଶକ ବନ୍ଧୁମାନେ ଚାହାନ୍ତି ଆଜିର ପିଢ଼ିକୁ ଆପଣଙ୍କ ବାର୍ତ୍ତା କ'ଣ କଳାକାର ମୁଁ ଚାହେଁ ଆଜିର ପିଢ଼ିକି ଯେଉଁଭଳି ପ୍ରକାରର ଇଏ ମଞ୍ଚ ନାଟକ ଏମିତି ପ୍ରକାରର ଅବସ୍ଥାରେ ପହଞ୍ଚି ବହୁତ କଳାକାର ଆସନ୍ତୁ ଆସନ୍ତୁ ଅନୁସନ୍ଧାନ କରନ୍ତୁ ଆମେ କେମିତି ପ୍ରକାର ମଞ୍ଚରେ ଅଭିନୟ କରିବୁ ବହୁ କଷ୍ଟ ସେମାନଙ୍କୁ କରିବାକୁ ପଡ଼ିବ ସହଜ ଯାଇକରି ପହଞ୍ଚନ୍ତୁ ତାଙ୍କୁ ଆପେ ଆପେ ରାସ୍ତା ମିଳିଯିବ ସେମିତି ପ୍ରକାର ମଣିଷ ଡେଣିଲେ ଭଲ ମଣିଷ ଖୋଜା ଚାଲିଛି ଯେଉଁ ନାଟକ ସବୁ ହେଉଛି ସେ ଖୋଜିଲେ ମନକୁ ମିଳିଯିବେ ପିଲାମାନେ ଏଇଆ ଚାହାନ୍ତୁ ମୁଁ ଚାହେଁ ସେମାନେ କଳା ପଛରେ ଦୌଡ଼ନ୍ତୁ ଖୋଜନ୍ତୁ ମୃତ୍ୟୁ ଜୀବନର ଅନ୍ତିମ ସତ୍ୟ ନିଶ୍ଚିତ ଦିନେ ଦିନେ ମୃତ୍ୟୁର କୂଳକୁ ପ୍ରତ୍ୟେକ ମଣିଷ ଆଜ୍ଞା ଯଦି ଆପଣ ମୃତ୍ୟୁର ନିକଟ ଶଯ୍ୟାରେ ଥିବେ ସେତେବେଳେ ଆପଣ ଶେଷ ବାର୍ତ୍ତା ଆପଣ ପରିବାର ପାଇଁ କ'ଣ ଆପଣଙ୍କର ସମାଜ ପାଇଁ କ'ଣ ପରିବାର ପାଇଁ କ'ଣ ମୃତ୍ୟୁଶଯ୍ୟା ନିକଟରେ ପରିବାର ଆଉ କିଏ ସେ ପରିବାର କ'ଣ ରହିଲା ତା'ର ସିଏ ଯିବା ପରେ ତ ସରିଲା ସବୁ ନାଟକ ତାନ୍ସା ସବୁ ଶେଷ କରିକିରି ସେ ଚାଲିଲା ତା ରାସ୍ତାରେ ଆଉ ପରିବାର ତା'ର ଆଉ କ'ଣ କିଏ ରହିଗଲା ପଛରେ କିଏ ଆସିଲାନି ମୋ ସାଥିରେ କିଏ ଆସୁଛି କି କିଏ ଯାଉଛି ଏଗୁଡ଼ା କ'ଣ ସିଏ ଆଉ ଦେଖୁଛି ଦେଖିବାକୁ ସେ ସୁଯୋଗ କାହିଁ ସେ ସୁଯୋଗ ମିଳିବନି ନାହିଁ ଆଉ ଥରେ ଜନ୍ମ ନେଲେ ମୁଁ ଚାହୁଁଛି ମୁଁ ଜଣେ କଳାକାରଟି ହେବି ପ୍ରଭୁ ମୋତେ ଏତିକି ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ ଧନ୍ୟବାଦ ଯେ କଳାକାର ଚାହେଁ ମୁଁ ଏମିତି ଜନ୍ମ ପରେ ଜନ୍ମ ନେବି ଆଉ କଳାକାର ହିଁ ହେବି କଳାକାର କେବଳ କଳାକାର ଯିଏ ମଞ୍ଚକୁ ଚିହ୍ନେ ଅଭିନୟକୁ ଚିହ୍ନେ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଆନନ୍ଦ ଦିଏ ଖୁସି ଦିଏ ହସାଏ ଇଏ ହେଉଛି ବୀର ଇଏ ହେଉଛନ୍ତି ବର୍ଷିଆନ ଅଭିନେତା ବୀରକିଶୋର ସୁନ୍ଦରାୟ ଆମେ ଯାହାଙ୍କ ବିଷୟରେ ଜାଣିଲେ ଏବଂ ତାଙ୍କର ଅନେକ ଅନୁଭୂତି ଆମେ
ପ୍ରଶ୍ନମାନ ସହିତ ବାଣ୍ଟିଲେ। ଅନେକ ପ୍ରଶ୍ନରେ ସେ ମଧ୍ୟ ଭାବବିହଳ ହୋଇଛନ୍ତି, ଆଖିରୁ ଲୋହ ହୋଇଯାଇଛି। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗୋଟେ ସଚ୍ଚୋଟ କଳାକାର, ଏବଂ ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ପରିଚୟ ମାଧ୍ୟମରେ ଏମିତି ସଚ୍ଚୋଟ କଳାକାରମାନଙ୍କୁ ଏବଂ ସଚ୍ଚୋଟ ବ୍ୟକ୍ତିତ୍ୱମାନଙ୍କୁ ଆପଣ ପହଞ୍ଚାଇବାର ପ୍ରୟାସ ଜାରି ରହିବ। ଆଜିର ପରିଚୟ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ମୁଁ ଏଇଠି ରଖୁଛି। ଆସନ୍ତା ଅଧ୍ୟାୟରେ ପୁଣି ଆଉ ଜଣେ ନୂଆ ଅତିଥିଙ୍କ ସହିତ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସାକ୍ଷାତ କରାଇବି। ଏଇଠି ରହୁଛି, ନମସ୍କାର।